শেয়ার করব। প্রথমে আমি চিকেনের ছোট ছোট পিস করে তাতে লবণ হলুদ মেখে রেখে দেব। এবার আদা রসুন জিরা সর্ষে ও শুকনো লঙ্কা পরিমাণ মতো বেটে নেব। পেঁয়াজ কুচি আলু ধনে পাতা বাটা মশলা তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। গরম কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা দেব, একটু নাড়িয়ে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে ওপর থেকে টমেটো কুচি দিয়ে ঢেকে দেব। ঢাকাটা তুলে নাড়িয়ে চাড়িয়ে একটু নামিয়ে নিলে এই পরিবেশনের জন্য রেডি আজকের রেসিপিটি।